আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম গোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবার বিস্তারিত সংবাদ জানাবো ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত এবং দুটি টেলিভিশনের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার রাজধানীর মিরপুরে পল্লবী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে অনুষ্ঠানে উপস্থিত সব সাংবাদিকরা বলছেন বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় কয়েকজন ক্যামেরা পার্সনও আহত হন তবে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুটা কমার পর বাজারে ফের বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কয়েকদিনের ব্যবধানে ২০ টাকা বেড়ে কেজি প্রতি ব্রয়লার মুরগি ২১০ আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায় এদিকে সপ্তাহের ব্যবধানে ডজনে ৫ টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায় ঈদ উল ফিতরের ২১ দিন আগেই কেজি প্রতি সেমাইয়ের দাম বেড়েছে ৫০ টাকা তবে বাজারে কমতে শুরু করেছে ইফতারি পণ্যের দাম সেলিম মালিকের রিপোর্টে এর বিস্তারিত দেখুন এই রমজানে সেহরিতে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তকে অতি দামের কারণে গরু ও খাসির মাংস সামর্থ্যের বাইরে চলে গেছে অনেক আগেই এখন ব্রয়লার ও সোনালি মুরগিও হাতছাড়া মাঝে কিছুটা কমার পর ফের ঊর্ধ্বমুখী মুরগির দাম কয়েকদিনের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি ২০ টাকা ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেটের কবলে মুরগির বাজার সে জায়গায় তারা 50 গাড়ি ৬০ গাড়ি ৭০ গাড়ি মাল বেচে তারা ১০ গাড়ি ১৫ গাড়ি বেচার পরে তারা মাল বেচা অফ করে দেয় ওই বেটারা যে গাড়ি লয়ে গেল যে এত টাকা খরচ করে যে রিটার্ন যে গাড়িটা আবার ব্যাক করে আসতেছে বেটাদের লস হইতেছে না পার্টিদের এমন বাস্তবতায় না বিশ্বাস ভোক্তাদের ফার্মের মুরগি যে মানুষ একটু বেঁচে থাকার জন্য খায় তো সেটা আর খাওয়া যাচ্ছে না সেটা খাওয়ার উপায় নেই আগে ছিল ১৫০ টাকা করে এখন হয়ে গেছে তার ডাবল কি করে খাবে মানুষ বলেন এদিকে কিছুটা কমেছে সাদা ও লাল ডিমের দাম গত সপ্তাহে ১২৫ টাকা ছিল এই সপ্তাহে ১২০ টাকা সাদা ১১৫ টাকা গত সপ্তাহে ছিল সাদা ১২০ টাকা বাজারে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে দেশি মাছে ইলিশের দাম আকাশ ছোঁয়া এক কেজি ওজনের ইলিশ মাছ বর্তমানে ১৫০০-১৬০০ টাকা কেজি মলা মাছ আগে ছিল কি আপনার ৫০০ টাকা কেজি এখন ৫২০ টাকা ঈদের অনেক আগেই বাড়লো সেমাইয়ের দাম কুলসুম সেমাই ছিল গেছেবার ৩৫ টাকা এবার গাড়িটা ৪৫ টাকা বনফুলের সেমাই ২০০ গ্রাম প্যাকেট গেছেবার ছিল ৩৫ এবার ৪৫ তারপরে আপনার আলাউদ্দিনের সেমাই গেছেবার ছিল আপনার ৩৬০ টাকা কেজি এবার গেছে ৪৫০ টাকা কেজি কাঁচা বাজারে বেগুন শসা ও টমেটোর উপর চাপ কমেছে তাই দামও কমতির দিকে বেগুন রমজানের আগে ছিল ৬০-৭০ এখন এই একই অবস্থা আছে টমেটো ৩০-৪০ টাকা কেজি শসা ৬০ টাকা কেজি ঝিঙ্গা নতুন বেরিয়েছে ১০০ টাকা কেজি সেলিম মালিক আরটিভি ঢাকা ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো মনকাড়া নকশা রং পরখ করে আগেভাগে কেনাকাটা সারছেন অনেকেই তবে এবার পোশাকের দাম নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন ক্রেতারা বিক্রেতাদের দাবি পোশাক আমদানিতে এলসি জটিলতায় বেড়েছে ভারতীয় ও পাকিস্তানি পোশাকের দাম জহিরুল ইসলাম খানের ক্যামেরায় বিস্তারিত অধরা ইয়াসমিনের প্রতিবেদনে ঈদের বাকি এখনো কয়েক সপ্তাহ তবে রমজান মাসের শুরুতেই ঈদ আনন্দে ভাসতে নতুন পোশাকের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ আবুল হোসেন দম্পতি পরিবারের খুদে ও বড়দের কেনাকাটা আগেভাগেই সেরে ফেলতে চান সময়ের সঙ্গে সঙ্গে দাম বেড়ে যাওয়া ভিড় এড়ানো একটু সময় হাতে নিয়ে কিনতে এসেছেন ঈদের পোশাক একটু চাকরি টাকরি করি সময় পাই না আজকে শুক্রবার এই জন্য আসছি খুদেদের জন্য আগে করা হচ্ছে আর মুরব্বীদের জন্য মা বাবা শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য আর কি পরে হবে আর ঈদে আমি পিঙ্ক কালার জামা দিব এই দম্পতির মতো অনেক পরিবারেই শুরু হয়েছে ঈদ আনন্দ ভিড় বাট্টা এড়ানোর জন্য আর কি আগে মার্কেটিং শেষ করা প্রথমে আসলে ভালো কালেকশন পাওয়া যায় লেডিজদের একটু বানানো নিয়ে টেইলারের একটা সময় দিতে হয়
সে কারণে আসা। গ্রামের বাড়িতে ঈদ করতে যাব, এজন্য এত তাড়াতাড়ি কেনাকাটা করতে আসছি। তবে ক্রেতারা জানান, নতুন কালেকশন আসা শুরু করলেও গত বছরের তুলনায় দাম কিছুটা বাড়তি। সবার ছোট কেনাকাটা করতে হবে, তো এখন দাম বড় হচ্ছে যে একটু বেশি, তো এজন্য আর কি সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতার উপস্থিতি আরো বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। দরজা খুলল মেট্রো রেলের শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশনের। ডিসেম্বরে চলাচল করবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এসব কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ম্যানেজার মাহফুজুর রহমান। এদিকে যানজটের ভোগান্তি ছাড়া যাতায়াতের স্বস্তি জানিয়েছেন স্থানীয়রা। আশিকুল আলম জানাচ্ছেন এটি বিস্তারিত। গেল বছরের 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকেই খুলতে থাকে একের পর এক স্টেশন। শুক্রবার খুলে দেয়া হয় শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন। সকাল থেকেই নানা গন্তব্যের উদ্দেশ্যে আসতে শুরু করেন যাত্রীরা। যানজট ছাড়াই খুবই অল্প সময়ে মেট্রো রেলে গন্তব্যে পৌঁছে স্বস্তি জানান তারা। মিরপুর এলাকাটাকে আমি তো মনে করি যে যানজট মুক্ত করেছে মেট্রো রেল। মেট্রো রেলে উঠে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে দেশ যেন আসলে এগিয়ে গিয়েছে। আমাদের মিরপুরবাসীর জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ। ডিজিটালের সময়ে যে ডিজিটালের ব্যবহার সেটার মনে হচ্ছে প্রয়োগ হচ্ছে। আমরা 13 মিনিটের ভিতরে উত্তরা দিয়ে বাড়ি থেকে শেওড়াপাড়া চলে আসছি। প্রথম দিন তাই এসেছি। আমরা বলবো যে এটা অবশ্যই একটা যুগান্তকারী যে পদক্ষেপ সরকারের। সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও মেট্রো রেলের যাত্রী সংখ্যা প্রতিদিনই বাড়ছে জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হলে সব স্টেশনেই সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত চালু রাখার পরিকল্পনা আছে তাদের। আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ চালু করবার মতো আমরা একটি টার্গেট রেখেছি। আশা করছি ডিসেম্বর মাসে আমরা উত্তরা থেকে মতিঝিল চালু করে দেব। তখন সেই বাস কানেক্টিভিটিও আর দরকার হবে না, আমরা প্রতিটি স্টেশনই সমভাবে চালু করে ফেলতে পারব। জুন জুলাইতে আরও কয়েকটি স্টেশন চালু হবে বলে জানান মেট্রো রেলের এই কর্মকর্তা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। মুষ্টিমেয় লোককে সুবিধা দিতেই রেলের টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন অভিযোগ করেছেন সাধারণ মানুষ। আবার অনলাইনে টিকিট বিক্রিকে কালো বাজারি রোধের উত্তম পন্থা হিসেবে দেখছে অনেকেই। আর রেলমন্ত্রী নুরুল ইসলাম জানান, নিয়ম না মানলে কোনো সিস্টেমই কার্যকর করা যায় না। সুমন্তের ক্যামেরায় আশিকুল আলমের আরও একটি রিপোর্ট দেখুন। ঈদযাত্রায় রেল পরিবহনে প্রতি বছরই দেখা যায় এমন চিত্র। ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি কোনোভাবেই দূর হয় না। রেল কর্তৃপক্ষের নেয়া নানা উদ্যোগও অনেকাংশে হয় ব্যর্থ। আসছে ঈদে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে অনলাইন সিস্টেম সম্পর্কে পূর্ণ ধারণা না থাকায় অনেকেই আছেন শঙ্কায়। অনলাইনে কোন জায়গায় কিভাবে টিকিট দেয় এটা জানি না। লালমনিরহাটের এই রিক্সা চালক আক্তার হোসেনের মতো অনলাইন টিকিট কাটার পদ্ধতিকে মুষ্টিমেয় লোকের সুবিধা হিসেবে দেখছে ভুক্তভোগীরা। অনলাইন সিস্টেমে আমরা তো সব মানুষের কাছে আমাদের প্রযুক্তি পৌঁছে দিতে পারি নাই। অবশ্য কালোবাজারি রোধে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই। যারা কালোবাজারি ছিল তাদের অনেকটাই এক্ষেত্রে কমে যাবে আর কি আমি মনে করি। নির্ভেজালভাবে যে টিকিট কাটতে পারবে এবং শান্তিপূর্ণভাবে রেলওয়ে ভ্রমণ করতে পারবে, রেলের দুর্নীতি কমবে। প্রতিদিন 26,000 যাত্রী পরিবহনে এবার ঈদে 9টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বলেন, সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ যাত্রী সেবার চেষ্টা করা হচ্ছে। ঈদে হয়তো দেখা গেলে 3-4 দিন ভালোই পারি, কিন্তু পরে দেখা যায় যে ঈদের 1-2 দিন আগে যখন গার্বেজ ছুটি হয়ে যায় তখন যে চাপটা তৈরি হয়, আমাদের যে সমস্ত পরিকল্পনা আমরা সারা বছর জুড়ে গুছিয়ে নিয়ে আসি ডিসিপ্লিন,
ওই সময়টাতে আমাদের সমস্ত পরিকল্পনাই ভেঙে যায়। শিগগিরই ঢাকা কক্সবাজার সহ চারটি প্রকল্পের কাজ শেষ হলে রেলে যাত্রী পরিবহনের সুবিধা আরও বাড়বে বলেও জানান মন্ত্রী। চিটাগং থেকে আপনার কক্সবাজার পর্যন্ত এই চারটি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। সাতক্ষীরায় ডাবল বেনিফিট ও উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে প্রায় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বর্ষা নামের একটি এনজিও। এই অবস্থায় সারা জীবনের কষ্টে উপার্জিত অর্থ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। টাকা ফেরত পেতে এনজিওটির সামনে অবরোধ কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুম রহমান। এক লাখ টাকায় প্রতি মাসে সুদ 1500 টাকা আর পাঁচ বছরে জামানতের দ্বিগুণ টাকা লাভের প্রলোভন দেখিয়ে বর্ষা এনজিও গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কমপক্ষে 1000 কোটি টাকা। টাকা ফেরত পেতে সকালে কয়েকশো নারী পুরুষ সাতক্ষীরার এনজিওর মালিকানাধীন চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে এনজিওর কর্মকর্তারা সবাই এখন পলাতক। ভুক্তভোগীরা জানায়, একটু আর্থিক সচ্ছলতার আশায় কেউ চাকরির পেনশনের টাকা, আবার কেউ বা সারা জীবনের সঞ্চিত অর্থ জমা দিয়েছে। লাভ দেবে আমাদের, মাসে মাসে লাভ দিত, তাদের প্রতিষ্ঠান ঠিক মতো চলছে, কিন্তু ব্যাপার হচ্ছে লেনদেন টোটালি এখন বন্ধ। আমার কিছু টাকা দিয়েছে, 10 মাস ধরে আমি কোনো টাকা পাইনি। বর্ষায় আমার 5 লাখ টাকা দেওয়া আছে, কথা হচ্ছে এরা একের পর এক ডেট দিচ্ছে, টাকা দিতে চাচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠান করবে বলে নিয়েছে বেশি লাভের আশায়। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কয়েক মাস সুদের টাকা প্রদান করা হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। গত 10 বছর ধরে গ্রামের সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে সাতক্ষীরা শহরে অত্যাধুনিক শপিং মল ও প্রাইভেট হসপিটাল সহ একাধিক স্থাবর সম্পদ গড়ে তুলেছে এনজিওটি। এসব সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি। বর্ষা এনজিওর আছে যারা মানে ইয়ে আছে পার্টি আছে, তাদেরকে এলাকার চেয়ারম্যান মেম্বাররা বুঝাইয়ে লিস্ট আমাদের কাছে জমা দেয়, জমা দেওয়ার পরে আমরা টাকার ব্যবস্থা করছি। ওদের যা যেখানে যা প্রপার্টি আছে, প্রপার্টি বেচে মানুষের টাকা দিতে হবে। প্রতারকদের আইনের আওতায় আনা হবে এবং দ্রুত টাকা ফেরত পাবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, আরটিভি। ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে বিশ্বের নিরাপদ শহরগুলোর তালিকায় রয়েছে ঢাকা। শুনতে অবাক লাগলেও এমন তথ্যই দিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ভিত্তিক প্রকৌশলী ভূতত্ত্ববিদ মীর ফজলুল করিম। আরটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পলিমাটি গঠিত ভূমি হওয়ায় ভূতাত্ত্বিক মানচিত্র, রেকর্ড আর অতীত ইতিহাস পর্যবেক্ষণ করে বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকির মাত্রা কম পাওয়া গেছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন মারুফ রেজা। তুরস্ক, সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর এদেশেও ভূমিকম্প ঝুঁকির বিষয়টি সব মহলে আলোচিত। ভূতাত্ত্বিক ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, যার পরিণাম হতে পারে ভয়ঙ্কর। এই আশঙ্কার খবরে যখন ঘুম হারাম অবস্থা, তখন ভিন্ন এক তথ্য দিলেন ভূতাত্ত্বিক মীর ফজলুল করিম। শ্যালো ভূমিকম্পগুলোই আমাদের জন্য একটু। বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের সাবেক পরিচালক ও বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ভিত্তিক এই প্রকৌশলী বলেন, যতটা শঙ্কা করা হচ্ছে তেমন মাত্রায় ভূমিকম্পের সম্ভাবনা খুবই কম। সেডিমেন্টারি রক বলে, এটা পাললিক শিলা, আমাদের দেশটা পাললিক শিলা দ্বারা গঠিত, সেটা এই মাটির নিচে বাংলাদেশের ঢাকার নিচে ওই চিটাগাংয়ে যখন ট্রাভেল করেন যে মাটিটা দেখেন ওইটাই ঢাকার নিচে। সো এটা একেবারে নরম কিছু না যে দেবে যাবে। তো এটা হলো যে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে এটাকে হার্ড বলে, বাট ওটা হলো ব্রিটল। ভূমিকম্পের দৃষ্টিকোণে ঢাকা শহর ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তিনি বলেন, ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের ভূমি গঙ্গা ব্রহ্মপুত্র নদী বাহিত পলির জমাটবদ্ধ শিলা দিয়ে গঠিত, যা ভূমিকম্পের তীব্রতা কমাতে সহায়ক। নয় মাত্রা ভূমিকম্প যারা বলছেন, তারা কিন্তু নিজেরাও জিওলজির উপরে অতটা ইম্পর্টেন্স দেন নাই, তারা জিপিএস ডেটার উপরে ইম্পর্টেন্স দিচ্ছেন, তারা টেকটোনিক মোশনের উপরে, কিন্তু জিওলজিক্যাল যে স্ট্রাকচার একটা আছে, ওর ম্যাটেরিয়াল যেটা আছে, ওর সাংগঠনিক যে জিওমেট্রি আছে, ওর উপরে তেমন কোনো স্ট্রং
কন্টেন্ট ওই তাদের কাছে নাই। তবে তার এই কথায় পুরোপুরি নিশ্চিত হবার সুযোগ নেই, কারণ প্রকৃতি সুরক্ষার ব্যবস্থা রাখলেও বাকিটা মানুষের হাতেই। যেমনভাবে ভবন নির্মাণে অনিয়মের চরম মাশুল গুনতে হলো তুরস্ক সিরিয়াকে, তাই ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই ভূতাত্ত্বিক। কানাডার হাউস অব কমন্স ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ বিল অ্যাক্ট পাশ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিলটি পাশ হয়। এই বিল পাশের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর 21 ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিলটিকে বাংলাদেশি কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষা প্রেমীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করা হয়। কানাডাই বিশ্বের প্রথম দেশ যারা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহিনঙ্গরে থাকা এমভি ক্যাং ওয়ান নামে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া চীনা নাবিক ঝাং মিনিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের আনন্দবাজার উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড। গেল মঙ্গলবার বিকেলে বন্দরের আলফা অ্যাঙ্করেজে জাহাজ থেকে পরীক্ষামূলক লাইফ বোট সাগরে নামাতে গিয়ে সেটি দুর্ঘটনাবশত পড়ে যায়। এতে ওই লাইফ বোটে থাকা 16 জনের মধ্যে 15 নাবিককে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝাং মিনিয়ান নিখোঁজ ছিলেন। তিনি চীনের নাগরিক এবং এমভি ক্যাং ওয়ান জাহাজের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিএনপির বিদেশীদের হস্তক্ষেপ কামনা দেশবিরোধী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রামের দেওয়ানবাজারে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার চতুর্থ মেয়াদে নির্বাচিত হবে। জানান, সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশে মাথাপিছু আয় বেড়েছে, কমেছে দরিদ্রতা, অথচ দেশের এমন সমৃদ্ধি অনেকের অপছন্দ। অনেক গণমাধ্যম ও ব্যক্তি দেশ বিদেশ থেকে নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যে নেগেটিভ রিপোর্ট করা হয় এবং কিছু কিছু পত্রিকা এবং বিদেশ থেকে কিছু কিছু চিহ্নিত ব্যক্তিবিশেষ তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু এতে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি। সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে দৈনিক প্রথম আলোর অপর সাংবাদিকতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এই আহ্বান জানান তারা। বলেন, প্রথম আলোর মতো সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে এমন অপসাংবাদিকতা হতাশাজনক। রাজনৈতিক স্বার্থে স্বাধীনতায় আঘাত করলে সাংস্কৃতিক কর্মীরা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। মানববন্ধনে স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল, কণ্ঠশিল্পী রফিকুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলাউদ্দিন আল সোহেল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে মাসব্যাপী খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, মুড়ি, তৈল, লবণ সহ বিভিন্ন উপহার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার উত্তরায় 1 নম্বর ওয়ার্ড ও 51 নম্বর ওয়ার্ডে খাদ্য উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আল সোহেল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলাউদ্দিন আল সোহেল। এই ফাউন্ডেশনের সার্বিকভাবে সহযোগিতায় এ ধরনের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান। 50,000 রোহিঙ্গাদের খাবার দিয়েছি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটিতে আমরা সেটা গ্রহণ করেছিল সুজিত রায় নন্দী। আর বিগত এটা শুরু হয়েছে 3 বছর যাবত আলাউদ্দিন আল সোহেল ফাউন্ডেশনের নামে আমরা এই উপহার সামগ্রী পুরো মাসব্যাপী দিয়ে যাচ্ছি। পাশাপাশি প্রতিদিন আমরা 30,000 লোকের মাসে আমরা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করেছি। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।